পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রোববার 21 এপ্রিল মুর্শিদাবাদের জলঙ্গিতে এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। রাজনাথ সিং বলেন, পশ্চিমবঙ্গের মাটি ভারতের সংস্কৃতির জাগরণের একটি কেন্দ্র। বন্দে মাতরম ও জাতীয় সঙ্গীত লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর, যারা বাংলায় এই পবিত্র মাটিতে জন্ম নিয়েছিলেন। আপনারা সকলেই জানেন বাংলার একটি সুন্দর ঐতিহ্যশালী ইতিহাস আছে। চৈতন্য মহাপ্রভু, রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহান ব্যক্তিরা এই পবিত্র মাটিতে জন্মগ্রহণ করেছেন। এছাড়াও সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখার্জির মতো রাষ্ট্রবাদী ব্যক্তিরা এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেন। সন্দেশখালীর ঘটনা তুলে ধরে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে একজন নারী মুখ্যমন্ত্রী আছেন, তিনি থাকতেও সেখানে সন্দেশখালীর মতো একটা জঘন্য ঘটনা ঘটেছে। একবার ভারতীয় জনতা পার্টিকে বিজয়ী করে পশ্চিমবঙ্গের সরকারে নিয়ে আসুন, তারপর আমরা দেখব কি করে সন্দেশখালীর মতো ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে। এনআরসি ও সিএ নিয়ে বলতে গিয়ে রাজনাথ বলেন, বাংলাদেশ ও পাকিস্তান থেকে যারা ভারতে আশ্রয় নিয়েছিলেন তাদের জন্য আমরা সংশোধিত নাগরিকত্ব আইন বানিয়েছি। আর মমতা দিদি বলছে, এই আইন আমরা পশ্চিমবঙ্গে কার্যকর হতে দেব না। এবার আমরা বলতে চাই, মমতা দিদি, আপনি পশ্চিমবঙ্গ সরকার থেকে চলে যাচ্ছেন আর ভারতীয় জনতা পার্টির সরকার এখানে তৈরি হবে। আমরা সংশোধিত নাগরিকত্ব আইন পশ্চিমবঙ্গে বাস্তবায়ন করব, কেউ রুখতে পারবে না।